গরু কেনার জন্য গরু দাম একটু বেশি ধরে কিনতে পারতেছি না, গরুর সাথে দাম দেখতেছি একের পর এক কিনতে পারতেছি না। দাম কম না, দাম পর্যাপ্ত পরিমাণ বেশি, গত বছরের তুলনায় প্রায় 30% দাম বেশি। সবার আগামী জানো যে আগামী শুক্রবার আছে কিনা হবে, এরকমের সবার একটা টার্গেট। এই জন্য পাইকারা গরু ছাড়ছে না এবং ক্রেতাও গরু কিনছে না। হ্যাঁ, গরু আছে পর্যাপ্ত পরিমাণে। আমি 20টা গরু আছি কুষ্টিয়া থেকে, তিনটা বিক্রি করছি। ক্রেতা নাই হাটে, কোনো ক্রেতা নেই। কেন? কাস্টমার কম, পর্যাপ্ত পরিমাণ গরু আছে হাটে, খুব ক্রেতার কম, আরো দেরি আছে, সেই জন্য সবাই বলছে যে সামনে হাটে কিনবো। কি বলে দাম সর্বোচ্চ আপনার কয় টাকা দামে গরু? সর্বোচ্চ আমার দা গরু আছে 2,20,000, 2,50,000। এটা দাম থেকে 3,500। খামারি? হ্যাঁ, খামারি পোষা গরু। ভাই, গরুর দাম যে অবস্থা দেখছি বর্তমানে, গরুর দাম একটু বেশি বেশি না ভাই? গরুর দাম বেশি, গত বছর কোরবানিতে 500 থেকে 550 টাকা কেজি ফেলাই কেনা গেছে গরু। এবছর 700 টাকা কেজি তো হচ্ছে না, তো 100 থেকে 150 টাকা কেজি প্রতি বেশি, তো এই হিসাবে গরুর দাম বেশি না? বাজারে তো কেজি হিসাবে বিক্রি করেন, আপনি কেজি হিসাবে দাম পাইলেন কি না? আপনি যখন একটা গরু কিনবেন তখন তো আপনার একটা আইডিয়া লাগবে যে এই গরুটা এতটুকু মাংস হইতে পারে, এই গরুটার দাম এত হইতে পারে, ঠিক না? এখন এই সেই হিসাবে এখানে গরুর দাম বর্তমানে অনেক বেশি এখন পর্যন্ত, ভবিষ্যৎ বলা যায় না। ব্যাপারই তো বলতেছে যে দাম কম। ভাই, আপনার মাল আপনার কাছে তো কমই মনে হইবে, কারণ আপনি কিনে আনছেন না। ব্যাপারীরা কিনে আনছে যেই দামে ওই দামেই তো ওনাদের বেচতে হবে, কিন্তু আমরা যারা ক্রয় করবো আমাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি, শুধু বেশি না অনেক বেশি। দাম বৃদ্ধির কারণ হচ্ছে আমরা যেটা দেখি বর্তমান দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, গরুর যে আহার এই জিনিসগুলোর দাম তো অনেক বেশি, যেমন পুরা কই ভুসি 20 টাকার তা 40 টাকা, তো এই ক্ষেত্রে এতে তো দাম বাড়তে হবে নাকি? কেননা এটা তো আপনার যারা গরু চাষ করে তাদের তো লস দিলে হইবে না, তাদের তো উঠতে হবে টাকাটা। আমি মনে হচ্ছে কি এই কারণে দাম বাড়ছে, আমার মনে হয় খাদ্যের কারণেই দামটা বৃদ্ধি পেয়েছে। উল্লা গেছিলাম 10 খান গরু আনছি, আমি 1 খান গরু দুধ বেচতে পারিনি। যে আমি যে চাহে গরু কিনছি এইটা খদ্দের দাম বলে না, কম বলে। কেন, কি কারণ? কি কারণ? খদ্দের নাই আরে, সেই জন্য গেলবার ধরেন আমার লস হয়েছে অনেক টাকা, লস হইলো গ্রাহক ছিল, কম বেশি করে গরু বেচতে ফেলাইছি, আর এখন পর্যন্ত আজগো 10 খান গরু 1 খান গরু বেচতে পারিনি। তার মনটা কি ভালো থাকে? আর এই যে আটে যে আজকে যে গরু দেন না,
এসএসদের ডবল গরু থাকে এই ইয়েতে আজকে গরু দেখছেন ফাকানা আর কি করব দাদা গরু কেমন গরু আমাকে ব্যাপারীতে গরু আনে না বিক্রি করতে পারে না সেজন্য আনে না আমি কি করব ধরুন আমি 10 খান গরু লই আড়ে আইছি আমি একখান গরু দুধ বেচতে পারি না তো আমার এই 10 খান গরু আবার শুক্রবার পর্যন্ত পালতে আমার কত টাকা খরচ হইবে কিনতে গেল আবার কিনা জানা কিনতে গেল কিনতে পারি না পুরো বসি দাম বেশি হট বসি যা এক কেজি গমের বসি 50 টাকা এক কেজি খুদ 40 টাকা এক কেজি লবণ 25 টাকা তাহলে এটা গরু পালতে কয় টাকা খরচ হয় কোন খরচ বাড়িয়ে যাওয়ার কারণে কি খরচ বাড়ি যাইতে আছে আমরা যদি ঠিকই খদ্দের পাইতাম তো 5000 জায়গায় 2000 লাভ করতাম বেচে বলাইতাম আমার খরচ হইতো না এখন তো আমার খদ্দের পাই না বিদে আমাকে পালতে ধরেন যে গৌটা বরাবর কিনছি 1 লাখ টাকায় বা 80,000 টাকায় সেই গৌটা এখন কিন্তু 1 লাখ 10-15 দিয়ে খাদ্যের দাম বেশি হয়েছে কথা কইছি বলছেন এখন এই জন্য তো আমরা গরু বেচতে পারি না খদ্দের নেই খদ্দের যা আছে তারা কি বলে আমদারা ধরেন এই গরুটা আমার কেনা হইলে ধরেন 1,45,000 এই গৌটা বলতেছে ধরেন এখন 1,30,000-1,35,000 এর উপরে কেউ যায় না বাজারে গরু তো আছে কম দাম ব্যবহারীরা গৃহস্থীরা ছাড়তেছে না দাম বেশি চাইছে দাম কম বাজারে গরু আছে এটা যা আছে কিন্তু ব্যবহারীরা গৃহস্থীরা দাম ছাড়তেছে এখনো কিনতে পারি নাই তিনটার দিকে আসছে এখনো কিনতে পারি না কি বলছে তারা আরো 5,000 বেশি হলে মনে হয় তারা ছাড়বে ভালো হইতো সবাই নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতো গরু আনছি ভ্যারাইটিস চামড়া গাই বকন বাছু কেমন বরাবরই তো গরু আনেন নাকি আমি প্রত্যেক বছর আনি এবারে কেমন এবার ভালো না বাজার খুব খারাপ মানুষের হাতে টাকা নাই পয়সা নাই কিছু নাই গায়ে কাছ কেমন দেয় ব্যাপার কেমন আমি করতে নাল্লা কি করে আল্লাহর পর বর্ষা আল্লাহর উপর বর্ষা সবাই করেন সামনে দিনগুলো আছে ইয়াতে মানে দিনগুলো আছে এখন যদি গায়ে কাছে এই তো ব্যস্ত নাল তো লস হবে কেমন এবার বরাবর যে গরু আনেন বেশি দাম দিয়ে আনলেন না কম দাম দিয়ে আনলেন বেলাবার যখন দাম দিয়ে আনছি এবার একটু বেশি খামল লনের দাম বেশি সব দিক দিয়ে বেশি হ্যাঁ দিনে যা কুষ্টিয়া থেকে গরু আনছি আনার পরে গরুর দাম একটু বাজার একটু বেশি খাওয়া খাওয়া দাওয়ার জিনিসের দাম বেশি ভুষি যে ভুষি কিনতাম 900-1,000 টাকা সেই ভুষি 1,800 টাকা এখন ফিটের দাম গরুর খাদ্য কিনতাম 700 টাকা হইয়া এখন 1,200 টাকা গরুর দাম একটু বেশি কেতা কেতা কম কোনো বেচা কিনে নাই হাতে সামনে কি বাড়বে কিনে করেন সামনে বাড়ে না বাড়ে হইতে সামনের কথা বলবো কেন ভাই সামনে কাহে হইতেও পারে না হইতে পারে কোরবানির সংখ্যা কম মানুষের হাতে টাকা পয়সা নাই মানুষের গরু কিনে কোরবানি দেন মানুষের টাকা পয়সা নাই যার কারণে কি তার কম বানেরপাড়া থানা শলিয়াবাগপুর পাঁচতা শলিয়াবাগপুরের গুহাট এটা অনেক আগ থেকেই চলতেছে প্রতি সোমবার এবং শুক্রবার এই হাটটা মেলে সারা বছর চলে এবং প্রতি বছরই বাংলাদেশের সমস্ত জায়গা থেকে কোরবানির জন্য দেশীয় গরু এখানে বাজারজাত করা হয় এবং বাজারজাত করার জন্য মানুষের থাকা খাওয়া সুব্যবস্থা সব কিছুই হাট কর্তৃপক্ষ করে না গরুর পরিমাণ অনেক আছে এবং আরো গরু আগামী হাটে কোরবানির জন্য অনেক গরু এখানে বাড়বে এবং দেশি গরুর বিভিন্ন জায়গা থেকে এখানে এসে গরু বিক্রি করবে তার জন্য অনেক গরু বাড়বে এখন মোটামুটি সবচেয়ে বর্তমানে যে গরু আছে এলাকার গরু অনুযায়ী সবচেয়ে ভালো সবাই কেনার মতন পর্যাপ্ত পরিমাণ গরু এখানে আছে আমাদের এখানে আমি যে দামি গরু বিক্রি হোক না কেন আমাদের গরু প্রতি 1,000 টাকা নেওয়া হয় আম
আমাদের বরিশালবাসীকে আমি ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। আপনারা জানেন যে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আমাদের বেশ কয়েকটি বিষয় আমাদেরকে খুব গুরুত্ব দিতে হচ্ছে। তার মধ্যে একটি গরুর হাট, কোরবানির এই পশুর হাটকে নিরাপদ এবং সুশৃঙ্খল করার জন্য আমরা ইতিমধ্যে বেশ কয়েক দফা আমরা আলোচনা করেছি, মিটিং করেছি সকল সংস্থা এবং প্রতিনিধিদেরকে সাথে নিয়ে। আমরা যেটি এবার করতে যাচ্ছি, সবচেয়ে গতবার আমরা করেছি, আমরা প্রথমত বাজারের বিষয়টি আমরা বিবেচনা করছি, কোথায় এর অবস্থানটি, কোথায় নাগরিক সুবিধাটি চিন্তা করছি, পাশাপাশি যেন মানুষের কষ্ট না হয় বাজার কেন্দ্রিক এবং রাস্তা কেন্দ্রিক হাটগুলিকে এবার আমরা বাদ দিয়েছি। 66টি হাট গতবার ছিল, এবার আমরা কমিয়ে এনেছি, 50টি হাটে আমরা সীমাবদ্ধ রেখেছি। যদি দুই একটি আরও বাড়াতে হয় আমরা হয়তো প্রয়োজন অনুসারে বাড়াবো। পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ সবাইকে আমরা সম্পৃক্ত করেছি, আমরা আপনাদের সাংবাদিক ভাইদেরকে আমরা সম্পৃক্ত করেছি, তাদের মাধ্যমে আমরা প্রচার করছি নিরাপত্তার বিষয়টি সুশৃঙ্খলভাবে, যেমন কোনো রকমের কোনো বিশৃঙ্খলা না হয় এবং কোনো রকমের অজ্ঞান পার্টি যেন আমাদের এই গরিব যারা পশু নিয়ে আসে, ব্যাপারী যারা আসে, তাদেরকে যেন অসহায়ভাবে তাদের টাকা চিন্তাই করতে না পারে বা এটি কোনোভাবেই যেন ব্যাহত না হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে জাল টাকার জন্য আমরা প্রত্যেকটি বাজারে মেশিন রাখার জন্য বলেছি, যেন জাল টাকা শনাক্ত করা যায়। আমরা বাজার কমিটিকে ইতিমধ্যে নির্দেশ দিয়ে দিয়েছি, আমাদের সকলে ইউনো এসেছিলেন ম্যাজিস্ট্রেট এবং আমরা পুলিশ বাহিনীকে বলেছি যে জাল টাকার মেশিন অবশ্যই ম্যান্ডেটরি থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে হলো আমরা সুব্যবস্থা করা, যেমন আপনার পয় নিষ্কাশন ব্যবস্থা, বাজারে ভলান্টিয়ার করে কীভাবে নাগরিক সুবিধাটা বৃদ্ধি করা যায়, একজন মানুষ আসলে যেন হ্যাসেল ফ্রিভাবে পশু যেন ক্রয় করতে পারে, এবং রাস্তাঘাটে কোনো বিশৃঙ্খলা যেন না হয় আমরা ট্রাফিক পুলিশ সহ আমার মোবাইল কোড থাকবে। আশা করছি কেউ যদি অন্যায় করে সেক্ষেত্রে আমরা শাস্তির ব্যবস্থা রেখেছি, আর যারা বাজারে ক্রয় করতে যায় তাদের জন্য আমরা সুব্যবস্থা এবং যত প্রকারের সহযোগিতা থাকবে আমাদের পক্ষ থেকে সেটি সুবিন্যস্তভাবে ব্যবস্থা করা রয়েছে। কোনো খাজনা নির্ধারণ করা আছে কিনা, যে আপনারা এই অতিরিক্ত নিতে পারবেন না বা আপনারা নির্ধারণ করে দিয়েছেন কিনা এরকম কোনো? এবার আপনারা একটা সুন্দর একটা জিনিস দেখবেন যে চার্ট করা থাকবে। আমরা তাদেরকে বলেছি যদি কোথাও চার্ট দেখতে না পান যে আসলে কত টাকাতে কত গরু কত পার্সেন্টেজ হবে সেটি কিন্তু বলা থাকবে, এবং সেটি উল্লেখযোগ্যভাবে বিভিন্ন জায়গায় এটি প্রদর্শন করতে হবে এবং বিধিবদ্ধভাবে এটি কিন্তু করতে হবে। যদি না করে থাকে আমাদেরকে জানাবেন, আমরা সেটি অবশ্যই তাদেরকে বাধ্য করবো এটি করতে। আর হ্যাসেল ফ্রি করার জন্য কিন্তু তাদেরকে আমরা অনুরোধ করেছি যে কোনো মানুষকে বাড়তিভাবে টাকা নেওয়া যাবে না, আর যেসব ব্যাপারীরা বাজারে আসবে তাদের নিরাপত্তা তাদেরও ব্যবস্থা করতে হবে, বাজার কর্তৃপক্ষের, যেন তার টাকা নিয়ে সে নিরাপদে বাড়িতে যেতে পারে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ম্যাজিস্ট্রেট তো হেল্প করবেই, পাশাপাশি বাজার কমিটিরও দায়িত্ব রয়েছে তাদেরকে সহযোগিতা করা। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।